সবাইকে শুভেচ্ছা প্রতিদিনের কথার সংবাদ শিরোনামে আমি এম এ রাজা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো প্রধান সংবাদ শিরোনাম করেছে জয়তু বঙ্গমাতা বঙ্গমাতা বেগম ফজিতুল নেসা মুজিবের একানব্বইতম জন্মদিনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় টু বঙ্গমাতা শীর্ষক স্মারক গ্রন্থের মরক উন্মোচন করেছেন এই নিউজটি প্রধান শিরোনাম করা হয়েছে দ্বিতীয় সংবাদ দ্বিতীয় প্রধান সংবাদ শিরোনাম সরগম রাজারহাট চামড়া বোকাম বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা দুই কোটি টাকার ব্যবসা কেনা খুব গুরুত্ব সহকারে সংবাদ ছাপা হয়েছে চুয়াডাঙ্গায় খুনি বাস চালক কেড়ে নিল ছয় প্রাণ আরও সাত করোনা নিয়ে তিন একাধিক রিপোর্ট ছাপা হয়েছে দেশে করোনার পাঁচ মাস পর সমন্বয়হীনতার অভিযোগ নিচেই চারশো কোটি টাকার টেস্ট কিট কেনার অনুমতি আরও বত্রিশ মৃত্যু শনাক্ত ছাব্বিশশো এগারো ভারতের সঙ্গে আরেকটি শিরোনাম ভারতের সঙ্গে রক্তের সম্পর্ক চীনের সঙ্গে অর্থনৈতিক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মমিন বলেছেন এই কথাটি মেহেরপুরে বিশ্বের প্রথম ভ্যাকসিন আসতে আর তিন দিন গণপরিবহনে গণডাকাতি শর্ত না মানলেও ভাড়া আদায় দ্বিগুণ এই নিউজটি ছাপা হয়েছে মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধু নেপথ্যে অনুপ্র ছিলেন বঙ্গমাতা লিটন জটিল রোগে কেড়ে নিয়েছে মেধাবী পরাগের হাসি করোনা মহামারীতেও দুর্গোৎসবে বিষাদ করোনা মহামারীতে দুর্গোৎসবে বিষাদ দ্বিতীয় পৃষ্ঠায় বেশিরভাগই অন্য পেজের বাকি নিউজ বাকি নিউজের অংশ সম্পাদিক সাফাতে তামাকের ক্ষতি করোনার চেয়ে কম নাই দ্বিতীয় পৃষ্ঠায় একটিমাত্র নিউজ রয়েছে ঝিনাই সেনাবাহিনী টহল অব্যাহত এখানে নিউজটি পৃষ্ঠার তৃতীয় পাতায় প্রধান শুনাম মহেশপুরের সরকারি রাস্তায় ঘরবাড়ি নির্মাণের অভিযোগ এইখানে তৃতীয় পাতায় বিনোদন ছাপা হয় বিনোদনে প্রধান শিরোনাম ভদ্রপলা দিয়ে না দেওয়ার ফেরা এই স্ট্রাগল আমাকে করতে হয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান এই কথা বলেছেন এছাড়া এই পৃষ্ঠ প্রথম পাতার নিউজের বাকি অংশ দ্বিতীয় শেষ পাতায় বিভিন্ন স্থানে বঙ্গমাতার জন্মদিন পালন নিউজটি বড় করে ছাপা হয়েছে এছাড়া খেলাধুলার নিউজে আছে শ্রীলঙ্কা সফরে ডোমিঙ্গোদেন পা নিয়ে অনিশ্চয়তা আষ্টির বাবা মা সহ পরিবারের চার সদস্য করোনা আক্রান্ত বেতনা নদীতে রেণুপুনা নিধন আশা শুনিতে দুই নারীর বাড়িতে গ্রামবাসীর হামলা এছাড়া শ্রদ্ধা ভালোবাসা সাহিত্য পর্বতারোহী রেশমান হার এর আগে আগের দিন সড়ক দুর্ঘটনায় রেশমা মারা যান আন্তর্জাতিকের ছাপা হয়েছে চীনে আরও দুই কানাডিয়ানের মৃত্যুদণ্ড সোমালিয়ায় সামরিক ঘাটিতে বিস্ফোরণ নিহত আট কেরালায় বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে আঠারো এই নিউজগুলোই গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এছাড়া আরেকটি নিউজ রয়েছে গুরুত্বপূর্ণ মহেশপুরে দুশো কলা গাছ কেটে সাবার